আজকে তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করবো সেটা হচ্ছে কচুর লতি। এখানে কচুর লতিগুলো ছাড়িয়ে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। যে কোনো কচুর রান্নাতে আগে সেটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি দেখি দেখে নেব, আরেকটু হবে, আরেকটু হলেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর শুধু আমি এখানে দেবো রসুন, সেদ্ধ করে রেখেছি রসুন দেবো ফোড়নে, কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ কেন, পেঁয়াজটা অন্য রান্না, কাঁচা লঙ্কা দেবো আর হচ্ছে কালো জিরে দেবো। চলো তাহলে চেক করে নিই যে সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এই তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা, আমার যে গলার অবস্থা খুব খারাপ, তো এবার এটাকে আমরা জলটাকে ঝরিয়ে দিই। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। কচুর লতি রান্নায় বা যে কোনো কচুর রান্নায় তেলটা একটু বেশি দিতে হয়। আর ঝালটা প্রথমে আমি তিনটে লঙ্কা নিয়েছিলাম, ভেবেছিলাম যে হয়ে যাবে, কিন্তু মনে হলো যে হবে না, তাই আমি আরেকটা লঙ্কা এক্সট্রা নিয়েছি, চারটে লঙ্কা নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি ধোয়া উঠছে। এবার আমি এর মধ্যে রসুন ফোড়ন দেবো, রসুনটাকে আর কি থেঁতো করে নিয়েছি, সেটা ফোড়ন দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণে রসুন দিচ্ছি, রসুনটা জাস্ট যে রস মেলটা থাকে রসুনের একটা, সেটা যখন চলে যাবে তারপর আমি কালো জিরে আর লঙ্কাটা দিয়ে দেবো। এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা। এবার আমি কচু লতিটা দিচ্ছি, অনেকে আছে সর্ষে দিয়ে করে, কিন্তু আমার আবার এই রসুন দিয়ে কচু লতিটা রান্না খুব ভালো লাগে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেবো আর একটু হলুদ দিয়ে নেবো, এবং যেটা অবশ্যই দেবো সেটা হচ্ছে সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেবো। কচুর লতি রান্নায় আর কিছু দরকার হবে না। ভালো করে একটু চড়া চড়া করে নেবে, নিয়ে এবার আমি এটাকে একটু ঢেকে দেবো। তো চলো দেখে নিই, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, আমরা এটাকে ঢেকে রেখেছি এই পর্যায়ে। এই হচ্ছে অসুবিধা দেখাতে ফোন করে ক্যামেরা করা হয়, মানে সেরকম স্পেস নেই যে আমি স্ট্যান্ডটাকে এখানে বসাবো, ভালো লাগছে দেখতে দেখেছে। লঙ্কা ঝাল ঝাল, প্রচণ্ড গা হাতটা ব্যথা, সর্দি হয়েছে, গলাটাও কেমন কেমন লাগছে। তো ওই যে তার মধ্যে আহা ঝাল ঝাল, এই প্রচুর লতি কথা, আজকে আর কিচ্ছু লাগবে না। এটা আরেক সময় দিতে দিই, আরেক সময় ঢাকা থাক। তো চলো দেখে নিই, সাইড দেখো, সাইড দিয়ে দিয়ে কিছু দেখেছো তেল ছেড়ে এসছে, একদম দুর্দান্ত হয়ে গেছে। না প্রচুর লতি রান্না দেখাচ্ছি সবাইকে, তুমি খেয়ে নাও, সুন্দর একদম একটা দারুণ হয়েছে দেখতে। তো এটুকু দেখে তোমার খাতে পারো, এইটুকু কারণ দুজন খাবো আমি আর আমার বল, তাই থেকে বেশি আমাদের লাগে না। আর 1 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, পাশে যে আওয়াজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাছের ছোঁ করবো, এখানে আলু পটল দিয়ে বাটা মাছ আর কমপ্লেক্স মাছের, ঠিক আছে। আর 1 মিনিট একটু ঢেকে রাখবো, তারপরে আমি নেবো। এই হচ্ছে কচুর লতি, কচুর লতি রান্না হয়ে গেছে। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আচ্ছা, অনেকেই আছে যারা কচুর লতিটা গোটা গোটা রাখে, গোটা গোটা করে রান্না করে সর্ষে দিয়ে, আর আমার এরকম ভালো লাগে ঝাল ঝাল করে রসুন দিয়ে বেশি করে, আহ গরম ভাতে। তো তোমরা জানিও রেসিপিটা তোমাদের কীরকম লাগলো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।